প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। মেসুত ওজিল একজন জার্মান ফুটবলার, যিনি 2010 ফিফা বিশ্বকাপের পারফরমেন্সের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল মহলের দৃষ্টি আকর্ষণ করেন ও গোল্ডেন বল অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। 2010 সাল বিশ্বকাপে তার অসাধারণ পারফরমেন্সে মুগ্ধ হয় ফুটবল বিশ্ব। খেলেন রিয়াল মাদ্রিদ, আর্সেনালের মতো নামি দামি ক্লাবে। 42.5 মিলিয়ন ইউরো পারিশ্রমিক পেয়েও রেকর্ড করেন। এর মাধ্যমে তিনি জার্মানির সর্বকালের সবচেয়ে দামি খেলোয়াড় বিবেচিত হন। ওজিলের সহজ সুলভ খেলার ধরন ও চতুরতার জন্য তাকে জিনেদিন জিদানের সাথেও তুলনা করা হয়। 2012 ওয়েফা ইউরো বাছাই পর্বের জন্য তিনি জার্মানির অন্যতম শক্তি ছিলেন। 2014 বিশ্বকাপ বাছাই পর্বে ওজিল 8টি গোল করার মাধ্যমে বাছাই পর্বের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন। কিন্তু 2018 বিশ্বকাপে জার্মানি গ্রুপ পর্ব থেকে বাদ পড়লে সব দায় এসে পড়ে ওজিলের ওপর। সাধারণ মানুষ তো বটেই, ফেডারেশন থেকে রাজনৈতিক কর্মকর্তা সবাই তাকে কটূক্তি করতে থাকে অভিবাসী মুসলিম হিসেবে। তাকে বলা হয়েছিল ধর্মকর্ম ছেড়ে পুরোপুরি ফুটবলে মন দিতে। পারেননি ওজিল, ধর্ম নয় বরং ফুটবলের উজ্জ্বল ক্যারিয়ারটাই ছেড়ে দেন 2018 সালে। জানিয়ে দেন, রাজনৈতিক ও ফেডারেশনের কর্মকর্তারা আমার সাথে যে আচরণ করেছে তাতে জার্মানি জার্সি গায়ে তোলার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেছে। দলের হয়ে ভালো খেললেই আমি জার্মান, আর খারাপ খেললে হয়ে যাই অভিবাসী। ওজিল ছিলেন 2012 ও 16 ইউরোর সেমিফাইনালে তোলার মূল কারিগর। মিডফিল্ডার হয়েও জার্মানি জার্সিতে 23টি গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন শতাধিক। জার্মান দর্শকদের ভোটে রেকর্ড 5 বার দেশ সেরা ফুটবলার হয়েছিলেন তিনি। সেই ওজিল কিনা দেশদ্রোহী, যা মানতে পারেনি প্রতিবাদী ওজিল। ওজিল সোচ্চার হয়েছিলেন ইউঘর মুসলিমদের ওপর সরকারের নিপীড়নের বিরুদ্ধে। টুইটারে কিউইদের যোদ্ধা হিসেবে আখ্যায়িত করার পাশাপাশি বলেছিলেন, এরাই একসাথে লড়াই করে তাদের বিরুদ্ধে যারা মানুষকে জোরপূর্বক ইসলাম থেকে সরিয়ে দিতে চায়। তার স্ট্যাটাসের কারণেই ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল ম্যাচ সম্প্রচার বাতিল করেছিল চীনের রাষ্ট্রীয় টেলিভিশন। স্পন্সর প্রতিষ্ঠান ক্ষমা চাইতে বললেও নিজের অবস্থান থেকে চুল পরিমাণ সরে আসেননি ওজিল, ফলে বিদায় নিতে হয় আর্সেনাল থেকে। ইসলাম তাকে এতটাই শান্তির বারতা দিয়েছে যে নিজের সব কিছুই তুচ্ছ করে ধর্মে মনোযোগী হয়ে পড়েন তিনি। খেলোয়াড়দের রাজনৈতিক বিষয়গুলো এড়িয়ে যাবার প্রবণতা থাকলেও ধর্মপ্রাণ ওজিল তার ধার ধারেনি। জার্মানরা পছন্দ করে না বুঝতে পেরেও পূর্বপুরুষদের ভিটে তুরস্কের প্রতি টানের কথা কখনোই গোপন করেননি। ওজিল প্রায় বলেন, আমার ভেতরে দুটো সত্তা, একটি তুর্কি আর একটি জার্মান। মাঠে নামার আগে আমি কোরআন থেকে কিছু অংশ পড়ি। আমার টিমমেটরা জানে এই সময় আমার সাথে কথা বলা নিষেধ, কিন্তু এই বিষয়গুলি শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়িয়েছে আমার ফুটবল ক্যারিয়ারে। যার মন প্রাণ সঁপে দিয়েছে আখিরাতের আশায়, তার কাছে রঙিন এই দুনিয়া, ফুটবল, টাকা পয়সা সব কিছুই তুচ্ছ। তাই তো আল্লাহ গোলাম হয়ে আত্মা আর দেহ মনের শান্তি খুঁজে পেয়েছেন সাবেক এই জার্মান সুপারস্টার ফুটবলার মেসুত ওজিল।